ভয়ঙ্কর ভূতের গল্প থেকে আজ আমাদের গল্প লক্ষণ কুমার বিশ্বাসের লেখা শাঁখারি টোলার সেই বাড়িটা। আমি বা আমরা মানে আমাদের একান্নবর্তী পরিবারে আমরা সাত ভাই, ভাইপো ভাইঝিরা আর দু তিনটে ভাগ্নে ভাগ্নি, মিলেমিশেই থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশোনা, গল্পগুজব, খেলাধুলা সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি, ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো। সার্পেন্টাইল লেনের এখনকার চেহারার সঙ্গে ষাট বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখও বেঁকে গিয়েছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে, তার হদিশ পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকের নেবুতলা, শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানেই আম জাম কাঁঠাল আর সুপারি নারকেল মিলে মিশে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকত। তার মধ্যে ভর সন্ধে অমন বৃষ্টি, কিন্তু মুষলধারে ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবের শেষ হয়নি। দুম দুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা, দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয়, নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটাসোটা জোয়ান জোয়ান চেহারা, তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই, তাঁরা যে যার ঘরে বিশ্রাম করছিলেন, তাঁরা তখনও জানেন না এই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ের উপর ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায়ও নিভে যায়নি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে জবজবে, মাথায় একটা সাবেকি ধরনের ফেল্ট ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তাঁর কথায় বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন নেই, এটা না জানলে নিরঞ্জনবাবু কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জনবাবু বাইরে দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভারিক্কি মানুষ, কত্তা কত্তা ভাব, রাসভারী চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সবই দরকারি। তবে নিরঞ্জনবাবু নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন। কী ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি, একেবারে চুপচাপ সবাই। বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জনবাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জনদা, তুমি একেবারে ভিজে গেছো, এসো এসো ভেতরে এসো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জনবাবু, ভিজে জামা প্যান্ট খুলেছেন, ওয়াটারপ্রুফটা, জুতো জোড়াও। আমাদের বাড়ির কারোর পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড় গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে দেখে, বিশেষ করে এই বৃষ্টির ভিতর এই রাতে হতভম্ব হয়ে গেছো, তাই না? হ্যাঁ, হতভম্ব হওয়ারই কথা, নইলে কোথায় ডেনমার্ক 7 সমুদ্র 13 নদীর পার, আর কোথায় এই কলকাতার এঁদো গলি সার্পেন্টাইল লেন?
আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে, ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন সেজদা। আসলে সেজদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার। ব্যাপারটার মধ্যে সেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন। সেজদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা। হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতার একটা বাড়ি কেনার ইচ্ছা হয়েছিল আমার অনেক দিনই, কারণ মধ্য কলকাতাটাকেই আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতার শাঁখারি টোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক দিন ধরেই খালি পড়ে আছে। অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্তর করি, কেনার ব্যবস্থা করি ভালো হয়। তা আমি ভাবলাম, মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমরা কাছে থাকবে, ভালোই হবে। তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত, মানে আমার ওই বন্ধু ভদ্রলোক, 27 জুন ট্রামে কাটা পড়েন এবং মারা যান। আমি বিস্মিত হলাম। হরিহরবাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 2রা জুলাই, মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটি লিখেছিলেন। এটা কেমন করে সম্ভব? গোঁজামিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসাবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে। তারপর মনে হলো তোমাদের পাড়াতেই আসাই যখন, শুভ সংবাদটা তোমাদের জানিয়েই যাই। তা আসি আসি করে এমন সময় রওনা দিলুম যে মুষলধারে বৃষ্টি। কি বৃষ্টি! ভিজে নিয়ে একেবারে জ্যাবজ্যাবে হয়ে গেলাম, ভাগ্যিস পায়জামাটা দিলে। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন। নিরঞ্জনবাবু রাজি হলেন না, বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদেরকে নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জনবাবু। সেজদা বললেন, আপনার কোট প্যান্ট এসব কী করে নেবেন? জুলজুল চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম, এতগুলো ছেলে আছো, সামান্য পোশাকটাও কালটাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জনবাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব। আরও অবাক যেটা, সেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না, গট গট করে চলে গেলেন। বলে গেলেন, শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে একে একে যে যার মতো শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে, আমার ঘুম এলো না, নানা কথা ভাবতে লাগলাম। শাঁখারি টোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে, সেখানেই আজ রাত কাটাবেন নিরঞ্জনবাবু। বাড়িটার একটা বদনাম আছে, অনেকে বলে ভুতুড়ে বাড়ি। নিশি রাত্রের 2 প্রহরে কী করছেন তিনি কে জানে, কেমন আছেন তাই বা কে জানে। একটা বলো হরি হরি বল চিৎকার শোনা গেল। ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বলো হরি শব্দটায় কাঁটা দিয়ে উঠল সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু। সেজদাই দরজা খুলে দিয়েছিলেন। সেজদা বলছেন, ঘুম আসছিল না ভালো, হঠাৎ সদর দরজাটার কড়া নড়ে উঠল, মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল, তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম, চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জনবাবু। বড় কাকিমা বললেন, আমাদের কাউকে ডাকলি না কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা,
প্রায় উত্তেজিত হয়েই বললেন, সেজদার এত ভয়, তার উপরে সবটাতেই ওস্তাদি সেজদার। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? সেজদা বললেন, আমাকে বললেন আমি ভেতরে যাব, তোমাদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে আমি চলে যাব, আমি সকালেই ডেনমার্ক চলে যাচ্ছি। আমার আগে ভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটাই সেখানে এসে ওগুলো পরলেন, রেখে গেলেন পাজামা পাঞ্জাবি। আমার দিকে জানি না কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন, আমি দরজাটা দিয়ে দিলাম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড, এত সব ঘটলো আর আমরা কেউ জানলামই না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরও গম্ভীর হলেন, কি বুঝলেন কি ভাবলেন, বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘণ্টাখানেক সময়ও গেল না, ফিরে এলেন দুজনেই, হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জনবাবু ভোর ভোর সময় এখানে আসতে পারেন না। সেজদাকে দেখিয়ে বললেন, ও ও যা বলল, কি করে বলল তা বুঝতে পারছি না, কারণ রাত একটার সময় নিরঞ্জনবাবু মারা গেছেন, তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। শাঁখারিটোলার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জনবাবু যে ঘরে শুয়েছিলেন রাত একটা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোক ছুটে ঢুকে গেলেন সেই ঘরে, খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখলেন নিরঞ্জনবাবু মোড়ে মাটিতে পড়ে রয়েছে। ছোট কাকা ব্যস্ত সমস্তভাবেই প্রশ্ন করলেন, আচ্ছা তার পরনে তখন কি পোশাক আশাক ছিল, শুনলে কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি। আর আশ্চর্য, সেজদার কথার সঙ্গে কোনো মিলই খুঁজে পাওয়া গেল না, নিরঞ্জন বাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে, আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল, এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার শ্রদ্ধার সেজদা নিরঞ্জন বাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জনবাবু বলেছিলেন সেজদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। উপসংহার: এ ঘটনার আলোচনায় যারা মৃত্যু রহস্য নিয়ে অভিজ্ঞ তাঁরা বলেছিলেন, আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন, নিরঞ্জনবাবু নামের ভদ্রলোকটি সত্যি ডেনমার্ক থেকে শাঁখারিটোলায় বাড়ি কিনতেই এসেছিলেন, সত্যি তিনি এক রাতে বৃষ্টি ঝরা দুর্যোগ মাথায় নিয়ে সার্পেন্টাইন লেনে আমাদের বাড়িতে এসে তার পোশাক ছেড়ে আমাদের দেওয়া পাজামা পাঞ্জাবি পরেও গিয়েছিলেন। তার অবচেতন মন জানতে পেরেছিল শাঁখারিটোলার ওই ভুতুড়ে বাড়িতেই ওঁর মৃত্যু হবে, এবং আমাদের সেজদাকেও অ্যাক্সিডেন্টেই মঙ্গলবার মরতে হবে। তাই শুধু জানা যায়নি এত লোক থাকতে সেজদাকেই কেন নিরঞ্জনবাবুর পছন্দ হয়েছিল।